যে কোরআন এটি মানব জাতির জন্য হেদায়েত, এটি যেমন মুত্তাকিদের জন্য হেদায়েত, কোরআন মুসলিমদের জন্য হেদায়েত, মুসলমানদের জন্য হেদায়েত, ঠিক তেমনিভাবে গোটা মানব জাতির জন্য কোরআন হচ্ছে হেদায়েত। তবে এখান থেকে সবচেয়ে বেশি হেদায়েত পাবে যারা মুমিন, যারা মুত্তাকিন, তারা বেশি হেদায়েত পাবে। সুবহানাল্লাহ। এ কথা বলতে গিয়ে আমরা বলেছিলাম যে সাধারণ মানুষরা যেমন হেদায়েত পাবে, কাফির বেদিন বেঈমানরা অমুসলিমরাও এ কোরআন থেকে হেদায়েত নেবে। অমুসলিমদের মধ্যে সবচেয়ে বেশি হেদায়েত পাবে যারা সায়েন্টিস্ট, যারা বিজ্ঞানী। বিজ্ঞানীদের মধ্যে আমরা বলেছিলাম যে মডার্ন সায়েন্সের মাদার অফ মডার্ন সায়েন্স, আমরা তার নাম বলেছিলাম আলবার্ট আইনস্টাইন, এবং মাদার অফ ওল্ড সায়েন্স যাকে আমরা বলেছিলাম তিনি হচ্ছেন, কার নাম বলেছিলাম দেখি মনে আছে কিনা আপনাদের, অ্যারিস্টটল। কার কথা বলেছিলাম? অ্যারিস্টটলের কথা বলেছিলাম আমরা। এবং আমরা বলেছিলাম যে গোটা কোরআনটা, দ্য হোলি কোরআন ফুল অফ সায়েন্স, জ্ঞান আর বিজ্ঞানে পরিপূর্ণ। যত বিজ্ঞানী, যত সায়েন্টিস্ট, যারা যত ধরনের উদ্ভাবন করুক না কেন, সবগুলোর মূল হচ্ছে পবিত্র কোরআন। সুবহানাল্লাহ। কোরআন থেকেই তারা তাদের সোর্সগুলো, উৎসগুলো কিন্তু কোরআন থেকেই তারা ফাইন্ড আউট করে, তারা চুজ করে। আজ আমরা কথা বলব, যেহেতু আজকে শীতের আমেজ শুরু হয়েছে, স্বাভাবিকভাবে আমাদের ফ্যানের রেগুলেটরের স্বাভাবিকভাবে আমরা মাত্রাটা কমিয়ে দিয়েছি পাওয়ার, আজ থেকে আরও 15 দিন আগ পর্যন্ত বা 1 মাস আগে যেভাবে আমরা রেগুলেটর ফুল দিয়ে চালাতাম, ফ্যানের রেগুলেটরের মাত্রা কিন্তু এখন কমে গেছে, ফ্যানের পাওয়ারগুলো কমে যাচ্ছে আস্তে আস্তে করে। মানুষের এয়ার কন্ডিশন রুমে যারা অবস্থান করেন, তাদের এয়ার কন্ডিশনগুলো এখন ক্লোজ হয়ে যাচ্ছে, তার মানে আমাদের শীত হাতছানি দিয়ে ডাকছে, শীত চলে এসেছে। আজকে সূর্য একবার উঠে আবার আমাদের চোখের অন্তরালে আবার চলে যায়, আবার উঠে আবার চলে যায়, তার মানে শীত শীত ভাব আমাদের মাঝে চলে এসেছে। এই জন্য আজকে আমরা কথা বলবো, মুসলমানদের জন্য শীতকাল এটি, মুমিনের জন্য এটি বসন্তকাল। সুবহানাল্লাহ। শীত হচ্ছে মুমিনের বসন্ত, সুজলা সুফলা শস্য শ্যামল এই বাংলাদেশ। এই বাংলাদেশের এই বৈচিত্র্যময় বা বিচিত্রময় এই যে আবহাওয়া, ওয়েদার, এটা মানুষের ক্রিয়েট করা নয়, এটি মহান রব্বে করিমের দেওয়া, এটা একটা মহান নিয়ামত, গিফট ফ্রম আল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে একটা দান। সুবহানাল্লাহ। এদেশের প্রকৃতি বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করে, ষড়ঋতুর এদেশের প্রকৃতি বছরে 6 বার ভিন্ন ভিন্ন রূপ ও সাজসজ্জায় আমাদের সামনে আগমন করে। এদেশে 6টি ঋতু বিশিষ্ট হলেও প্রকৃতপক্ষে এদেশে এখন আর 6 ঋতু নেই, এখন স্বাভাবিকভাবে আমরা 3টি ঋতু আমরা কিন্তু অবজার্ভ করি, 3টি ঋতু কিন্তু আমরা এখন দেখতে পাই। তার মধ্যে একটি হচ্ছে গ্রীষ্মকাল, আরেকটি হচ্ছে বর্ষা, আরেকটি হচ্ছে শীত, শরৎকাল, হেমন্তকাল, এগুলো কিন্তু এখন বিলীন হয়ে যাওয়ার পথে, এগুলোর এখন খোঁজ পাওয়া যায় না। বাংলা পঞ্জিকায় ফাল্গুন থেকে জ্যৈষ্ঠ মাস, স্বাভাবিকভাবে মার্চ থেকে মে মাস পর্যন্ত গ্রীষ্মকাল, আষাঢ় থেকে কার্তিক, জুন থেকে অক্টোবর মাসের মধ্যভাগটা এটা স্বাভাবিকভাবে বর্ষাকাল, এবং অগ্রহায়ণ থেকে মাঘ মাস পর্যন্ত অক্টোবর, ফ্রম অক্টোবর টু ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি পর্যন্ত এটা শীতকালের একটা আমেজ কিন্তু আমরা পাই। আবার মার্চ শুরু হলেই দেখবেন যে আস্তে আস্তে করে ফ্যান চলা শুরু করে, গরম বাড়তে থাকে। তো এই যে শীত, গ্রীষ্ম, বর্ষা, সবগুলো হচ্ছে আল্লাহ পাকের দান। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন 30তম পারার ছোট্ট একটি সূরার মধ্যে কুরাইশদের হেবি, তাদের অভ্যাস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ছোট্ট একটি সূরা, সূরাতু কুরাইশ, আল্লাহ বলছেন লি ইলাফি কুরাইশ, কুরাইশদের আসক্তি, কুরাইশদের ভালোবাসা। সুবহানাল্লাহ। কুরাইশ
এটা বংশের নাম। এটা মাছের মধ্যে যদি সেরা মাছটা হয়, অনেক বড় মাছ, এটাকে বলা হয় কুরাইশ। বংশের মধ্যে শ্রেষ্ঠ বংশ যেটা, সেটা হলো কুরাইশ। সুবহানাল্লাহ, আল্লাহ নবী বলছেন আমি সর্বশ্রেষ্ঠ বংশে জন্ম নিয়েছি, আমার বংশ পরিক্রমা রয়েছে, আমি কুরাইশ বংশে জন্ম নিয়েছি, বাবার দিক থেকেও আমি শ্রেষ্ঠ। আনা খায়রুকুম আবান ওয়া খায়রুকুম উম্মান, মায়ের দিক থেকেও আমি শ্রেষ্ঠ, বাবার দিক থেকেও আমি শ্রেষ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ্শিতাই ওয়াসসাইফ। সুবহানাল্লাহ, রিহলাতাশ্শিতা, রিহলা মানে ট্যুর, রিহলা মানে হলো সফর করা। সুবহানাল্লাহ। বলেন কুরাইশদের একটা অভ্যাস ছিল, তারা তো ব্যবসায়ী ছিলেন, তারা দুটো টাইমে, দু ট্রাম, তারা দুটো সময়ে, দুটো সিজনে তারা ব্যবসা করত, ব্যবসার জন্য তারা ট্যুর করত, বিভিন্ন জায়গায় যেতেন। একটা ছিল রেহলাতুন ফি শীতা, শীতকালীন ট্যুর, উইন্টার ট্যুর বলা হয়, আর একটা হচ্ছে গ্রীষ্মকালীন ট্যুর। সুবহানাল্লাহ। বলে একটা শীতা, একটা হচ্ছে সৈফ, শীতকালে তারা ট্যুর করত। আল্লাহ আকবার। বলে যদি কোভিড-19 না হতো তাহলে দেখতেন নভেম্বর ডিসেম্বরে কক্সেস বাজারে প্রচণ্ড মানুষের ভিড় হতো, তারপরে রাঙ্গামাটি, চট্টগ্রাম, বিভিন্ন জায়গায় আপনার খাগড়াছড়ি, তারপরে আপনার সেই সিলেটের বিভিন্ন অঞ্চলে মানুষগুলো ট্যুর করত দীর্ঘ 11 মাস পর্যন্ত, স্কুলে তার সন্তানদেরকে আনাগোনা, নিয়ে আসা, আবার দিয়ে আসা, পড়ালেখায় ব্যস্ত, তাদের ব্রেনটাকে ওয়াশ করবার জন্য, একটু কমফোর্টেবল, একটু আনন্দ, একটু আরাম লাভ করার জন্য তারা কিন্তু 1-2 মাস তারা ট্যুর করে। কিন্তু যারা মুমিন, যারা আশিক রসুল, তাদের ট্যুর কিন্তু কক্সেস বাজার আর চট্টগ্রাম চিটাগং নয়, সিলহেট নয়, তাদের ট্যুর হবে ওমরা ট্যুর। তারা ফ্রম বাংলাদেশ টু মক্কা ইলা মদিনা, মক্কা মদিনা, এগুলো জায়গায় নবী রোজা মোবারক জিয়ারত করবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে মুমিনের ট্যুর। আল্লাহু আকবার। বলে শীতকাল রেহলাতে শীতাই ওয়া সাইফ, রেহেলাতুন মানে হলো সফর, রেহেলা মানে কি সফর। আল্লাহ তাআলা কোরআনে শীত এবং গ্রীষ্মের কথা বললেন, কেন বললেন এ কথা আমাদের একটু জানতে হবে। আরবিতে শীতকালকে বলা হয় শীতা, শীত, শীতকাল বোঝানোর পাশাপাশি স্বাভাবিকভাবে পানি, কর্পূর, ঠান্ডা বোধ, এই শব্দগুলো কিন্তু বাংলা ডিকশনারিতে, বাংলা অভিধানে পাওয়া যায়। কর্পূর শব্দটি ব্যবহার করা হয়, একটু পানি পানি ভাব, ঠান্ডা বোধ হওয়া। কিন্তু এখন যদি কারো ঠান্ডা লাগে, সর্দি হয় আর কাশি হয়, এখন কিন্তু বড় বিপজ্জনক। এখন মানুষ মনে করে তাকে করোনা, তার পজিটিভ হওয়ার সম্ভাবনা। কথা বলেন ঠিক কিনা? অনেকে আবার আছে যে করোনা যা হওয়ার হবে, সাবধানতা অবলম্বন করে না। আমি আপনাদের রিকোয়েস্ট করছি, ওভার রিকোয়েস্ট, যাদের মুখে আমি এখনো মাস্ক দেখতে পারি না, আমি মনে করি আপনার মাস্কটা পরে নেন, এটা আপনার জন্য সেফ অ্যান্ড সিকিউরিটি, সেফটি সিকিউরিটি, এটা আপনার নিজের সেফটি, এটা আপনার নিজের সেফটির জন্য আপনি এটাকে ইউজ করবেন। যদি কেউ মাস্ক নিয়ে আসতে, যদি ফেস মাস্কটা যদি নিয়ে আসতে যদি কেউ ভুল করেন বা আসতে নিয়ে আসতে যদি মনে না থাকে, আমাদের মসজিদের একেবারে সেন্ট্রাল ডোর, দরজার সামনে আমাদের খাদেম যারা আছেন, আল্লাহর ঘরের খাদেমরা, আপনাদের খাদমতে তারা অপেক্ষমান আছেন, আপনারা তাদের কাছে মাস্ক নিতে পারবেন। তবু আমি মনে করবো আপনারা মাস্ক ছাড়া কেউ আপনারা যদি না আসেন তাহলে এটা আমি খুব খুশি হব আপনাদের জন্য, এবং এটা আপনার নিজের নিরাপত্তার জন্য আপনি এমনটি করবেন। প্রিয় হাজেরিন, গভীর মনোযোগ। শীতকাল এবং গ্রীষ্মকাল এটা আল্লাহর দেওয়া। কার দেওয়া? আল্লাহর দেওয়া। স্বাভাবিকভাবে শীতকাল আসলে তাপমাত্রা 20-21 ডিগ্রিতে নেমে চলে আসে, আবার কখনো কখনো মাইনাসে চলে আসে। তবে ঢাকায় মাইনাস হয় না স্বাভাবিকভাবে, তেঁতুলিয়া ওই ভজনপুর বাংলাদেশের একেবারে উত্তরের সেই প্রথম যে জেলাটি পঞ্চগড়, সেই সমস্ত এলাকায় স্বাভাবিকভাবে মাইনাস। চুয়াডাঙ্গা গত বছরে আমরা দেখেছিলাম, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এই সমস্ত জায়গাতে কিন্তু শীতকালে -ডিগ্রি পর্যন্ত আমরা বিভিন্ন টেলিভিশন চ্যানেল এবং বিভিন্ন পত্রপত্রিকা আমরা জেনেছিলাম শীতের প্রকোপ কিন্তু বেড়ে গিয়েছিল। সম্মানিত হাজিরিন,
শীতকাল এটা যে মহান রাব্বুল আলামিনের একটা নিয়ামত, সেই নিয়ামতের কথাগুলো আমরা আজকে আলোচনা করব। আল্লাহ পাক রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 190 তম আয়াতে বলছেন, ان في خلق السماوات والارض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. الله اكبر. الله رب العالمين বলেন, নিশ্চয় আসমান এবং জমিন সৃষ্টি দিন এবং রাতের বিবর্তনের মধ্যে যারা জ্ঞানবান আছেন, যাদের আকন আছে, যাদের নলেজ আছে, উইজডম যাদের রয়েছে, জ্ঞানবানদের জন্য এখানে রয়েছে নিদর্শন। রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে তার আবহাওয়াটাকে পরিবর্তন করতে পারেন। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরমের মধ্যে মুহূর্তের মধ্যে এমন ঠান্ডা বাতাস দিয়ে দেয় এসি যেখানে কাজ করতে পারে না, এসি মাঝে মধ্যে ফেইলুর হয়ে যায়, সেখানে রব্বুল আলামিন এমন সুন্দর বাতাস দিয়ে গোটা পৃথিবীকে মুহূর্তের মধ্যে তিনি ঠান্ডা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আবার প্রচণ্ড ঠান্ডা, এমন কুয়াশা কোথাও কিচ্ছু দেখা যায় না। আল্লাহ রব্বুল আলামিন তখন তার দেওয়া চেরাগ সেই বাতিটি সূর্যটি যখন প্রজ্বলন করেন, এটা যখন জ্বালিয়ে দেন, তখন সকল শীতগুলো দূরভূত হয়ে মানবের গায়ে যখন প্রচণ্ড রৌদ্র লাগে তখন ঘামাতে শুরু করে। আল্লাহ আকবার বলেন। এসবগুলো বৈচিত্র্যময় এই যে আবহাওয়া, মানুষের পরিবর্তন, এই যে ক্লাইমেট চেঞ্জ হয়, আবহাওয়াটা চেঞ্জ হয়, ঋতুর পরিবর্তন হয়, সবগুলো আল্লাহর নিয়ন্ত্রণে, এটা রিমোট রয়েছে রব্বুল আলামিনের হাতে। কথা বলেন ঠিক কিনা? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ তিনি বলে দিয়েছেন সবগুলোর মালিকানা আমার আল্লাহর হাতে, যাকে চান তিনি ইজ্জত দেন, যাকে চান তিনি বেইজ্জতি করেন, যাকে চান ক্ষমতার মসনদে বসান, আবার যাকে চান ক্ষমতার মসনদ থেকে তাকে কান ধরে নামায় দেন, কাউকে ফুলের মালা দেন, কাউকে জুতার মালা দেন, এসবগুলো যিনি করেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। তিনি কে? তিনি হচ্ছেন আমার আল্লাহ। তুলিজুল লাইলা ফিন নাহার রাতের মধ্যে দিনকে প্রবেশ করান, আবার দিনকে রাতের ভিতরে প্রবেশ করান। ঠিক সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তুখরিজুল হাইয়া মিনাল মাইয়্যিতে ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাই। মনে রাখবেন, অনেক সময় জিন্দাকে মুর্দা, আবার মুর্দাকে জিন্দা করতে পারেন একটা ডিম, ডিম থেকে কিভাবে একটা বাচ্চা জন্ম নেয়। আল্লাহু আকবার বলেন। ইউনাইটেড স্টেট অফ আমেরিকার সায়েন্টিস্ট যারা, তারা অবাক হয়েছে, বাংলাদেশে যারা পোলট্রি ফার্মে যারা চাকরি করেন, পোলট্রি শিল্প নিয়ে যারা গবেষণা করেন, যারা জুওলজি প্রাণীজগৎ নিয়ে যারা গবেষণা করেন, তারা অবাক হয়েছেন। তারা বলছেন ছোট্ট একটা ডিমের ভিতরে একটা বাচ্চা থাকে, একটা প্রাণ থাকে, কিন্তু এই প্রাণের ভিতরে অক্সিজেন যাওয়ার মতো কোনো জায়গা নাই, একটা ডিমের কথাও কোনো ছিদ্র নাই, ডিমটাকে আল্লাহ এমনভাবে কভার করে দিয়েছেন, কিন্তু এই ডিমে কেমনে অক্সিজেন যায়। অথচ ওই মা মুরগিটা ঠুকরায়া ঠুকরায়া কিভাবে মুরগির বাচ্চাটাকে সেখান থেকে বের করেন। আল্লাহ আকবার। এটা যিনি করেন তিনি কেউ নয়, তিনি হচ্ছেন আমার আল্লাহ। তিনি কে? بيده الملك وهو على كل شيء قدير. سبحان الله. تبارك الذي তিনি সেই বরকতময় আল্লাহ, বিয়াদিহিল মুলক যার হাতে রয়েছে সব কিছুর মালিকানা, যিনি সব কিছুর নিয়ন্ত্রণ করেন, কন্ট্রোলিং পাওয়ারটা আমার আল্লাহর হাতে, কোনো মানুষের হাতে না, মানুষের হাতে নয়, কন্ট্রোলিং পাওয়ার কার হাতে? বিয়াদিহিল মুলক ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, সবগুলোর ক্ষমতা রাখেন তিনি। সুবহানাল্লাহ। শীতকাল বলেন, গ্রীষ্মকাল বলেন, আর বসন্তকাল বলেন, আর বর্ষাকাল বলেন,
যত কাল আছে সবগুলো আল্লাহর, এটা আল্লাহ হচ্ছেন এগুলোর ক্রিয়েটর, সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সৃষ্টি করেছেন। এই যে পরিবর্তন আর পরিবর্ধন, এগুলো মানুষের দ্বারা হয় না। সমুদ্রের মধ্যে নদীর মধ্যে জোয়ার হয়, ভাটা হয়, কি হয়, জোয়ার হয়, ভাটা হয়, ভরা কাঁটাল মরা কাঁটাল বলেন যা কিছু বলেন, সমুদ্রের জোয়ার আর ভাটা সবগুলো আল্লাহর নিয়ন্ত্রণে। সবগুলো যিনি করেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। বরিশালের মানুষ যারা, নদী অঞ্চলের ভাটা ভাটি অঞ্চলের মানুষ যারা, তারা জানেন, দেখে আসলাম ভরপুর পানি, ভরপুর পানি নদীতে, সুন্দর খালের মধ্যে পুরো খাল ভরে গেছে, বাড়ি পর্যন্ত পানি। কয়েক ঘন্টা পর গিয়ে দেখেন কাদা দেখা যায়, একটু পানি নাই। এই মুহূর্তের মধ্যে ভাটার টানে যিনি পানিকে নিয়ে নিলেন, আপনার মরা প্রাণীটা, আপনি যে মুরগিটা মরে গেছে, যে ছাগলটা মরে গেল, গরুটা মরে গেল, মরা গরু মরা ছাগল সবগুলো আপনি আপনার সামনের যে খাল আছে, খালের মধ্যে বিলের মধ্যে আপনি ফেলে দিলেন। কেউ কেউ বাথরুমের লাইনটা পর্যন্ত খালের মধ্যে দিয়ে দিয়েছেন, রিং বসায় নাই, রিং না বসে বাথরুমের লাইন পর্যন্ত দিয়ে দিয়েছেন। এই যে সাগরের পানিতে চলে যায় আপনার খালের পানি, নদীর পানিগুলো দূষিত হয়ে গেল, আমার আল্লাহ ভাটার টানে মরা মুরগি, মরা গরু, মরা ছাগল, যত আবর্জনাগুলো আছে ভাটার টানে সব সাগর নিয়া, সাগরের পানি লো না, মারা জাল বাহারাইনে ইলতাতিয়ান বাইনাহুমা বারজাখুন লা ইয়াবগিয়ান, একখানে লোনা পানি আরেক পাশে মিষ্টি পানি, সেই লবণাক্ত পানি দিয়ে আপনার এই ময়লা পানিটাকে লবণ দিয়ে ধৌত করে রিফাইন করে আমার আল্লাহ এবার সাগর দ্বারা সুন্দর পানি এবার ব্যবস্থা করে দেন। ওই পানি দিয়ে আপনি গোসল করেন, উজু করেন, ওই পানি দিয়ে আপনি রান্না বান্নার কাজ সারেন, সেচের কাজটাও পর্যন্ত সারেন। এই ময়লা পানিটাকে যিনি নিটল ক্লিন করে দিলেন, যিনি স্বচ্ছ করে দিলেন, রিফাইন করে মিনারেল করে যিনি পাঠায় দিলেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। তিনি কে? তিনি হচ্ছেন আমার আল্লাহ। কত সুন্দর করে রিফাইন করে পানিটা পাঠায় দিলেন, মিনারেল করে দিলেন, আল্লাহু আকবার। গত জুমার আগের জুমায় বলেছিলাম সেই লন্ডনের বিজ্ঞানীরা, 100 জন পানি বিজ্ঞানী, তারা আটলান্টিক মহাসাগরে তারা মেরিন স্টেশন তারা স্থাপন করেছে, মেরিন ইঞ্জিনিয়ার যারা, মেরিন স্টেশন যারা, সেখানে স্থাপন করার পরে 8 মাইল নিচে তারা খুঁজতে লাগলো, দেখি কোনো পানি চুলা পাওয়া যায় কিনা। যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে দিয়েছেন যে সমুদ্রের নিচে চুলা আছে, চুলার নিচে সমুদ্রের নিচে আগুন আছে, আগুনের নিচে আবার সাগর, সাগর আগুনের নিচে আবার সাগর হয় কেমনে, আবার সাগরের নিচে কেমনে চুলা থাকে, এটি অবাক করে দেওয়ার মতো। ওরা 8 মাইল পর্যন্ত পাইপ নিচের মধ্যে ঢুকাতে ঢুকাতে পাইপগুলো নিচের মধ্যে পাইলিং করতে 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 8 মাইলের পরে বললো না যায় না, আমাদের বুঝতে বাকি নাই, 8 মাইলের পরে হলো সেই হেল নামক দোজক, সেই জাহান্নামের উপরে সেই পাথরটা দেওয়া আছে। ওরা বুঝলো সেখানে এই রকম আগুনের স্তর আছে এবং অনেক আগ্নেয়গিরি আছে, আগ্নেয়গিরি যদি না থাকতো তাহলে সাগরের মধ্যে যে সাবমেরিন যে জাহাজগুলো চলে তাহলে জাহাজগুলো চলতে পারতো না, সমুদ্রের পানিগুলো সাগরের পানিগুলো সব জমাট বেঁধে বরফ হয়ে জমাট বেঁধে সেগুলো বন্ধ হয়ে যেত, সাবমেরিন চলতে পারতো না, লঞ্চগুলো বরিশালের লঞ্চগুলো চলতে পারতো না, যদি সাগরের নিচে আমার আল্লাহ আগুনের ব্যবস্থা আগ্নেয়গিরির ব্যবস্থা না করতে। আল্লাহু আকবার। এগুলো যিনি করেছেন তিনি হচ্ছেন আমার আল্লাহ, তিনি হচ্ছেন আমার আল্লাহ। শীতকালে বাংলাদেশের কুকুর আর অন্যান্য দেশের কুকুরগুলো কিন্তু এক নয়, বাংলাদেশের কুকুরের জন্য কেউ কম্বল বানায় না, বাংলাদেশের কুকুরের জন্য কেউ কম্বলের ব্যবস্থা রাখে নাই, বাংলাদেশে ওই পরিমাণ শীত নাই। ঢাকা শহরে কবে ল্যাব বানায় রাখছি, ব্যবহার করার সুযোগ পায় নাই, একবারও সুযোগ হয় না, কোনো বছরও সুযোগ হয় না, হালকা পাতলা কম্বল একটু কাঁথা নিলে সাফিসিয়েন্ট, যথেষ্ট কম্বল, বড় কম্বল তো লাগেই না, লেপ তো প্রশ্নই আসে না। কিন্তু এমন এমন রাষ্ট্র আছে যেখানে মানুষগুলো ঘরের চতুর্দিকে তারা আগুন জ্বালায় রাখে, এত বড় বড় কোট ব্যবহার করে, কোট ব্যবহার করে শীতকে প্রটেক্ট দেয়, তারপরও শীতের তীব্রতা থেকে তারা বাঁচতে পারে না।
এই জন্য ওই দেশের কুকুর গুলো আলাদা, ওই দেশের কুকুর গুলোর মধ্যে লম্বা লম্বা লোম দিয়েছেন, কেমন যেন কুকুরের গায়ের মধ্যে আমার আল্লাহ ভিআইপি কম্বল বানায় দিয়েছেন, আল্লাহু আকবার, এমন সুন্দর করে কম্বল বানায় দিয়েছেন। সাইবেরিয়ান পাখি গুলো, অতিথি পাখি গুলো আমাদের দেশে অতিথি হয়ে আসে, আল্লাহু আকবার বলেন। সাইবেরিয়ান দ্বীপ থেকে পাখি গুলো অতিথি হয়ে আসে, কে চিনালো বাংলাদেশ, কে চিনালো ঢাকা, কে চিনালো কিশোরগঞ্জ, কে চিনালো এই সমস্ত জায়গাগুলো, বিল অঞ্চলে বাংলাদেশে এক বছরে, এদেশে কিছুদিন শীতকালে আসে, আবার শীত চলে গেলে পাখিগুলো চলে যায় সাইবেরিয়া দ্বীপে। কেমনে চিনল পাখিগুলো বাংলাদেশের মতো একটা জায়গা, আল্লাহ আকবার। এই পাখিগুলোকে যিনি চিনালেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। সে আল্লাহ আমাদের দিয়েছেন শীতকাল, সে আল্লাহ দিয়েছেন গ্রীষ্মকাল, সে আল্লাহ দিয়েছেন বসন্তকাল। সুতরাং কাল কোন দেশের নেতা নেত্রী এগুলো বানাতে পারে না, ক্ষমতাধর প্রেসিডেন্ট না বানাতে পারে না। শীত বলেন, গ্রীষ্ম বলেন, কখন বৃষ্টি হবে, কখন শীত হবে, কখন গরম কাল হবে, এগুলো যিনি বানান তিনি হচ্ছেন আমার আল্লাহ। তিনি কে? তিনি হচ্ছেন আমার আল্লাহ। শীতকাল যখন আসে, শীতকালে রাতের ব্যাপ্তি বৃদ্ধি পায়, রাত এত বিশাল রাত, এখন দেখেন রাত ঘুমে ঘুম ভেঙে যায় চারটার দিকে পাঁচটার দিকে, সুবহানাল্লাহ বলেন, শীতকালে রাতটা বড়, আবার শীতকালে দিনটা আবার ছোট, দিন ছোট, দিন যদি ছোট হয় মুমিন রোজা রাখতে সহজ হয়, সুবহানাল্লাহ বলেন, রাত যদি বড় হয় রাতের বেলায় জিকির আজকার কোরআন তেলাওয়াত, রাতের বেলায় ঘুমটা পুরো হয়ে গেলে, ঘুমটা পূরণ হয়ে গেলে আপনি রাতের বেলা, এখন যদি চারটা সাড়ে চারটার দিকেও আপনি উঠেন, সাড়ে চারটায়, এখন তো পাঁচটা পনেরো বিশের মধ্যে মাগরিব হয়ে যায়, সাতটার মধ্যে আসা কমপ্লিট, আটটায় যদি ঘুমায় যান, আট নয় দশ এগারো বারো এক দুই তিন চার পাক্কা আটটা ঘন্টা আপনি ঘুমানোর পরে যদি চারটার দিকে, ভোর চারটায় যদি আপনি উঠেন, এক ঘন্টা পর্যন্ত তাহাজ্জুদ পড়বেন, নবীর প্রতি দরুদ পড়বেন, সালাম দেবেন, দেখবেন একটা ঘন্টা অনায়াসে সুন্দরভাবে আপনি এবাদত বন্দেগি করতে পারবেন। এই জন্য আল্লাহ নবী বলে দিয়েছেন শীতকাল এটা মুমিনের জন্য বসন্ত, আল্লাহু আকবার। শীতকাল যেমনি ভাবে রাত বৃদ্ধি পায়, দিন হ্রাস পায়, শীতকালে দিনের ব্যক্তিটা হ্রাস পায়, কুয়াশা, শীতকালে চারদিকে প্রচুর পরিমাণে কুয়াশা পড়ে, কুয়াশার কারণে অনেক বিমান ল্যান্ডিং প্লেসে ল্যান্ড করতে পারে না, ল্যান্ডিং প্লেসে ল্যান্ড করতে পারে না, অন্য দেশে ল্যান্ড করে, কথা বলুন ঠিক কিনা, বিমানগুলো ল্যান্ড করতে পারে না, এত ফোকাস মানে, তারপরও ল্যান্ডিং করার জায়গাটা তারা দেখতে পায় না, টেক অফ করতে পারে না বিমানগুলো, কত কষ্ট হয়ে যায়, বিমানের শিডিউলগুলো পরিবর্তন হয়ে যায়, মাঝে মাঝে ডোমেস্টিক এয়ারপোর্ট সহ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলো দেখবেন শিডিউল বিভ্রান্ত হয়েছে, কারণ দেখা যায় না, সামনে যদি দেখা না যায় বিমানগুলো চলে না, শিডিউল পরিবর্তন হয়, এটা একটা প্রাকৃতিক পরিবর্তন, আবার পত্রপল্লবগুলো ঝরে পড়ে যায়, গাছের পাতাগুলো সেগুলো থাকে না, গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, সুবহানাল্লাহ, শীতকালে গাছের পাতা ঝরে পড়ে, গাছপালাগুলো সব পত্রপল্লব শূন্য হয়ে যায়, শীতকালে গাছের পাতা ঝরে যাওয়া সম্পর্কে আল্লাহ নবী একটা হাদিস বলছেন, হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন أن رسول الله صلى الله عليه وسلم خرج في زمان الشتاء আল্লাহ নবী শীতকালে তিনি বের হলেন, কোন কালে? সবাই বলেন না, শীতকালে। সৌদি আরবের শীত নাই? আছে। সৌদি আরবের শীত তো বড় কঠিন, এই যে শীত শুরু হবে আর কিছুদিন পরে সৌদি আরবে, শীত যেমন কঠিন গরম যেমন কঠিন, 52 ডিগ্রি 53 ডিগ্রি তাপমাত্রা, মনে হয় মাথায় পানি দিচ্ছি না, মনে আগুন ঢালতেছি, এমন কঠিন অবস্থা। মাঝে মধ্যে আরাফা মিনা মুজদালিফায় যদি গোসল করা হয় সেখানে তো আর এত সিস্টেম নাই, সেখানে এমন অবস্থা, পানিগুলো এত গরম অবাক করার মতো। আমি শীতকালে কখনো যাই নাই, আমার নিয়ত আছে যে একবার সৌদি আরবে শীতকালে যাব, শীতকালে খুব মজার, আমি যতটুকু শুনেছি শীতকালটা খুব মজার। আবার ওই সময় যদি আপনি তায়েফে যান, তায়েফ কিন্তু আবার একেবারে বাংলাদেশের যেমন আবহাওয়া ঠিক ওই রকম আবহাওয়া তায়েফে, সুবহানাল্লাহ বলে, কৃষি অঞ্চল, এমন কোন ফসল নাই যেখানে পাওয়া যায় না, তায়েফ অঞ্চলে, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। আল্লাহ নবী তায়েফ যেতেন মাঝে মধ্যে, তায়েফ, তায়েফবাসীরা যদিও নবীকে সামান্য সময়ের জন্য সাপোর্ট করে না, নেক্সট ডে তায়েফবাসী, তায়েফবাসীরা, তায়েফবাসীদের
ব্যবহারে নবীজি প্রথমে খুশি হতে পারেন নাই, তাই পাশে নবীর গায়ে আঘাত করেছে, কথা বলুন ঠিক না? আব্দুল্লাহ ইবনে আবি কামসা তাইফে গিয়ে যাওয়ার পরে এক লোককে আমি জিজ্ঞেস করলাম যে ভাই আপনাদের মুখে দাঁত নাই কেন? সুবহানাল্লাহ বলেন কি নাই? ছোট্ট ছোট্ট শিশুরা মানুষ যখন যায় তারা পাথর মারে, ছোট্ট ছোট কুচি পাথর, হুসা কঙ্করময় পাথরগুলো মানুষের গায়ে মারে। তো জিজ্ঞেস করা হয় তোমরা পাথর মানো কেন? বলে আমরা নবীর গায়ে পাথর মেরেছিলাম, এই সিম্পটমটা আল্লাহ আমাদের হৃদয় এখন দিয়ে দিয়েছে, মানুষ যেন বুঝে যে আমরা পাথর মেরেছি, আমরা আজীবন আমরা লজ্জিত অবাক করার মতো। এই একটি বিষয়। আরেকটি বিষয় হলো আমার নবীর গায়ে যারা আঘাত করেছিল, নবীজির দান্নান মোবারকে যারা আঘাত করেছিল, একজন ব্যক্তি বংশে, ওদের বংশে আল্লাহ যত মানুষ দিয়েছেন ওদের একটার মুখেও দাঁত নাই, সব বেদাতি, একটার মুখেও দাঁত নাই, সব বেদাতির দল দাঁত নাই। কেন? আমার নবীর গায়ে আঘাত করেছিল, নবীজির দান্নান মোবারক আঘাত করেছিল, এই জন্য ওদের বেয়াদবি করেছে আমার রসুল্লার সাথে। বেয়াদবি করবার কারণে ওদের মুখের, ওদের বংশের একটার মুখেও আল্লাহ দাঁত দেন নাই, ওরা দাঁত বানাই নিয়েছে, কিন্তু সেগুলোও টিকে না। বুঝালেন যে নবীর সামনে যারা গোস্তাখি করে, যারা বেয়াদবি করে, তাদের কঠিন পরিণতি। ফ্রান্সের ঠিক সেই গতিতে তারা হাঁটছে, কথা বলেন ঠিক কিনা? শীতকালীন সময় আল্লাহ নবী খারাজা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি যামানি শীতা, আল্লাহ নবী শীতকালে বের হলেন, কোন কালে? শীতকালে নবীজি বের হলেন। ওয়াল ওয়ারাক ইয়াতাহাফাতু ফাআখাযা বিগুসনাইন মিন শাজারাতিন, আল্লাহ নবী শীতকালে বের হয়ে একটা গাছের, দুটো গাছের ডাল নিলেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। ফাআখাযা নবী গ্রহণ করলেন বিগুসনাইনে, দুটো ডাল, গাছের ডাল নিলেন আল্লাহ নবী। নেওয়ার পরে কালা, তিনি বলেন ফাজআলা যালিকাল ওয়ারাক ইয়াতাহাফাতু, বলছে দেখো একটা গাছের ডালের সাথে আর একটা ডাল যখন একটু আঘাত করলেন, গাছের পাতাগুলো সব ঝরে পড়লো। সুবহানাল্লাহ বলেন। ফাকালা নবীজি বললেন ইয়া আবা দাররিন, রে আবু জান কি ফারে শরম, কুলতু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, নবীজি যখন আবু জান কি ফারেকে ডাকলেন, আবু জান কি ফারিয়া আবা দাররিন তাআল হেনা তাআল, আবু জান কি ফারিয়া সব, আমরা আবু জান কি ফারির কবর জিয়ারত করেছি। সুবহানাল্লাহ। সুফি সাহাবী ছিলেন আবু জার গিফারিক, রাবাজা নামক জায়গায় তার, সেই জায়গায় রাবাজা নামক জায়গায় তার কবর। আবু জার গিফারির কবরের কাছে গিয়ে আমার সাথে যারা ছিলেন চোখের পানি কেউ রাখতে পারলেন না। তিনি ছিলেন একজন দরবেশ সাহাবী, সুফি সাহাবী ছিলেন, তিনি এক বেলার খাবার খাইতেন, পরের বেলার খাবার জমা করে রাখতেন না। আল্লাহ আকবার। তিনি এটাকে নাজায়েজ মনে করতেন, তিনি বলতেন না পরের বেলা আমি বাঁচবো তার কোনো গ্যারান্টি নাই, আমার কোনো সিওরিটি নাই, আমি বাঁচবো কিনা, আমি কেমনে আমি পরের বেলার খাবার আমি জোগাড় করে রাখবো। তিনি আবু জার কি ফারাদি আল্লাহ তিনি এক বেলা খাবার জোগাড় করে, পরের বেলার জন্য তিনি আর খাবার জোগাড় করতেন না। আল্লাহ আকবার। বলেন কি সুফি সাহাবি ছিলেন, 33 দিন 1 মাস 3 দিন পর্যন্ত শুধু তিনি জমজমের পানি খেয়েছিলেন। আল্লাহু আকবার। জমজমের পানি খেয়েছিলেন। পৃথিবীর দুটো খাবার, এটার মধ্যে ওয়াটার এন্ড ফুড আছে, একটা হলো জমজম, জমজমের পানির মধ্যে আছে ওয়াটার এন্ড ফুড, আর দুধের মধ্যে আছে ওয়াটার এন্ড ফুড। দুধ 10 বছর 20 বছর 50 বছর 50 ইয়ার্স আপ, ইচ্ছে করলে কেউ থাকতে পারে 50 বছর বাঁচবে শুধু দুধ খেয়ে। সুবহানাল্লাহ। কেউ যদি মনে করে আমি 20 বছর শুধু জমজমের ওয়াটার খেয়ে বাঁচবো, কারণ জমজমের পানির মধ্যে আল্লাহ তাআলা খাবারও দিয়েছেন পানিও দিয়েছেন, দুটো খাবার দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। বলে ইট ইজ পসিবল, এটা সম্ভব, অসম্ভব নয়। আল্লাহ নবী বলেন আবু যার, রসুলের সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন লাব্বাইক হুজুর হাজির, রসুল বলেন সালাম ইন্নাল আবদাল মুসলিমা লা ইউসাল্লি সালাতা ইউরিদু বিহা ওয়াজহাল্লা ফাতাহাফাদ আনহু দুনুবুহু কামা ইয়াতাহাফাদ হাদাল ওয়ারাক আন হাযিহি শাজারা। রে আমার সাহাবী আবু যার গিফারি, শোনো শোনো আমার সাহাবী আবু যার গিফারি, তুমি তো দেখলে দুটো গাছের ডাল আমার হাতে, এই গাছের ডাল দুটো তুমি তো দেখলে, গাছের ডাল দুটোর অবস্থাটা কি, আমি যখন একটু হালকা বাড়ি দিলাম গাছের পাতাগুলো, ডালের পাতাগুলো সব ঝরঝর করে পড়ে গেল,
নবীজি বলেন একজন নামাজি কোন মুসলমান যদি পাঁচ অক্ত নামাজ পড়ে রে, পাঁচ অক্ত নামাজ পড়লে শীতকালে গাছের পাতাগুলো যেমনি ঝরে পড়ে যায়, কোন নামাজি মুসল্লি ব্যক্তি পাঁচ অক্ত নামাজ পড়লে ঠিক তেমনি ভাবে সকালে ফজর পড়লে গুনাহ ঝরে পড়ে যায়। আল্লাহু আকবার। রাসূল বলেছেন সালাওয়াতুল খামস পাঁচ অক্ত নামাজ, ওয়াল জুমাতু ইলা জুমা, মাঝখানের যত গুণা আছে সব গুণাগুলো গাছের পাতার মতো ঝরে পড়ে যায়। আল্লাহু আকবার বলেন। দেখছেন নবীজি উদাহরণ দিয়ে বুঝাই দিলেন যে পাঁচ অক্ত নামাজের ফজিলতটা কেমন। নবী শীতকালে বের হয়ে গাছের ডাল নিয়ে বলেন দেখো গাছের পাতা যেমন ঝরে যায়, পাঁচ অক্ত নামাজ পড়লে গুণা তেমন ঝরে যায়। তারপরও আমরা অনেকেই পাঁচ অক্ত নামাজ পড়তে চাই না, আমাদের শুধু ব্যস্ত আর ব্যস্ত। আই এম ভেরি বিজি, আমি অনেক ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? এত ব্যস্ত নয়, মৌমাছি বলেছিল আমিও ব্যস্ত। ছোটখানে আপনারা কবিতা পড়েছেন, ক্লাস টু এর কবিতা আমার পড়েছি আমরা, মৌমাছি মৌমাছি কথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই। মৌমাছি বলে ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার তো সময় আমার নাই, আই এম ভেরি বিজি আমি অনেক ব্যস্ত, দাঁড়ানোর আমার সময় নাই। রে মৌমাছি তোমার দাঁড়ানোর সময় নাই ঠিকই, কিন্তু আল্লাহর ওয়াদার তো তুমি ঠিকই ফলো করো। মৌমাছি বলে তুমি কেন এত বিজি হয়ে গেলা, কারণটা কি? হোয়াট ইজ দ্য রিজন? তোমার এই বিজয়ী হওয়ার পিছনে কারণ, হওয়া তোমার এই ব্যস্ত হওয়ার পিছনে কারণটা কি, রিজনটা কি? মৌমাছি বলে আমি আল্লাহর ওয়াদার ফলো করি, আল্লাহর ওয়াদারকে বাস্তবায়ন করার জন্য আমি ব্যস্ত হয়ে যাই। বলে কি ওয়াদা দিয়েছে তোমার আল্লাহ? বলে আমার আল্লাহ আমাকে ওয়াদার দিয়েছেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিসুন। সুবহানাল্লাহ। বাড়া করেছেন পৃথিবীর তিনটা জায়গা আমি বাড়ি বানাবো, আমার বাড়ি বানানোর জন্য, আমার বাড়ি বানানোর জন্য। এদেশের বাংলাদেশে যেমন কেউ যদি বাড়ি বানাতে চায় তাহলে তাকে রাজুকের পারমিশন নিতে হয়, ঠিক কিনা বলেন? রাজুকের পারমিশন ছাড়া বাড়ি বানালে বাড়ি রাজুক কর্তৃপক্ষ বাড়ি কিন্তু তারা ভেঙে দিবে, রাজুক বাড়ি ভেঙে দিবে। কিন্তু মৌমাছির প্ল্যান দিলেন, মৌমাছির জন্য রাজুকের প্ল্যান নেওয়া লাগবে না, মৌমাছির প্ল্যান রব্বুল আলামিন নিজেই দিয়েছেন। রে মৌমাছি পৃথিবীতে বাড়ি বানাবা, পৃথিবীতে বাড়ি বানানোর জন্য আমি আল্লাহ তোমার জন্য তিনটা ভেনু তিনটা জায়গা তোমার জন্য আমি আল্লাহ প্ল্যান দিয়ে দিলাম। নাম্বার ওয়ান প্রথম ভেনুটা হলো আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিদি মিনাল জিবাল, প্রথম বাড়ি নির্মাণ করবে তুমি পাহাড়ের গুহা, পাহাড়ে বাড়ি বানাবা, এই প্ল্যানে তোমার কোনো মিস্টেক নেই। আল্লাহু আকবার। তোমার জন্য দ্বিতীয় প্ল্যান দিলাম আমি অমিনার সাজার গাছের ডালে, মুখ ডালগুলো গাছের বড় বড় ডালগুলো ঝুলে রয়েছে, তোমার জন্য কেউ প্ল্যান দিবে না, তুমি গাছের ডালে যদি বাড়ি বানাও তোমাকে কেউ বাধা দিবে না, কারণ সৈন্য তো তুমি আমার, পৃথিবীর কোনো সৈন্য নয়, তুমি তো র‍্যাব নও, তুমি তো পুলিশ বাহিনী নও, তুমি তো এদেশের এনএসআই নও, এদেশের গোয়েন্দা সংস্থার তুমি কেউ নও, তুমি হচ্ছ আমার সৈন্য। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, এই জমিন না ভূমণ্ডল আর ভূমণ্ডলে আল্লাহর কতগুলো সৈন্যবাহিনী আছে, আল্লাহর সেনাবাহিনী, এরা হচ্ছে মৌমাছি, মৌমাছি এরা কিন্তু সেনাবাহিনী, ঠিক কিনা বলেন? এই মৌমাছি সেনাবাহিনী কার? আল্লাহ। সবাই বলেন না আল্লাহ। মৌমাছি সেনাবাহিনী আল্লাহ, আল্লাহর সেনাবাহিনী মৌমাছি, আল্লাহর সেনাবাহিনী হলো ভীমরোল, এগুলো আল্লাহর সেনাবাহিনী, এছাড়া ফেরেশতারা তো আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর দেওয়া সেনাবাহিনী মৌমাছি আর ভীমরোল দুটোই কিন্তু এক জায়গা থেকে রস নেয়, কিন্তু একজনের রসে হয়, রসটা হয় কষ, কষ থেকে হয় মিষ্টি, আরেকজনের রস নেয়, ওই রস থেকে তৈরি হয় বিষ। একটা ফুল, সেই ফুল থেকে রস দিল মৌমাছি, মৌমাছি তার সিনিস দিয়ে যখন রসটা টেনে নিল, নবীর প্রতি দরুদ এবং সালাম করে রস থেকে তৈরি হলো মিষ্টি,
আর ভীমরোল ওটাও কিন্তু ফুল থেকে রসটা নিল। রসটা নেওয়ার পরে রসটা যখন সিঞ্চন করলো, ভীমরোল নেওয়ার পরে এটা হলো বিষ। ভীমরোল যদি কারে কামড় দেয় ওই রকম ভীমরোল হলে ভীমরোলের কামড়ে বহু মানুষ মারা যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মৌমাছি দেওয়া, মৌমাছির জন্য আমি এর আগেও বলেছি আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে এক্সট্রা চেম্বার দিয়েছেন, মৌমাছির অক্সিজেনের চেম্বার, মৌমাছির স্টোমা পাকস্থলী ফুসফুসের চেম্বার হলো দুইটা। আল্লাহ আকবার বলেন, এক চেম্বারে মধু নেয় নিজের জন্য, আরেকটি চেম্বারে মধু সংগ্রহ করে মানবের জন্য। আল্লাহু আকবার বলেন। মধু নেয় মৌমাছি, মৌমাছি মৌমাছি কথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই। মৌমাছি বলে আমি বড় ব্যস্ত, আমি বিজি, আমি আল্লাহর ওয়ার্ডার ফলো করতে ব্যস্ত। কিন্তু মানুষ আশরাফুল মাখলুকাত হয়ে আল্লাহ যে ওয়ার্ডার করেছেন 82টা জায়গায়, আকিমুসসালা আকিমুসসালা ওয়া আতুজ যাকা, নামাজ পড়ো নামাজ প্রতিষ্ঠা করো যাকাত দাও, মৌমাছি আল্লাহর ওয়ার্ডার ফলো করে। কিন্তু মানুষ আশরাফুল মাখলুকাত হয়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি না, জুমার দিনে মসজিদে জায়গা হয় না, মাঝে মধ্যে রাস্তায় দিতে হয়, দোতলা তিনতলা চারতলা সাত পর্যন্ত চলে যায়, কিন্তু মাগার ফজরের নামাজে এক কাতার মুসল্লিও হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা বলি মুসল্লি চেনা যায় ফজরে, বন্ধু চেনা যায় বিপদে আর সফরে। সফরের যিনি বন্ধু তিনি রিয়েল বন্ধু, আর ফজরের যিনি মুসল্লি তিনি হচ্ছেন রিয়েল মুসল্লি। কথা বলেন ঠিক কিনা? ফজরে মুসল্লি পাওয়া যায় না, মনে হয় না আমার চার ওয়াক্ত, অনেকে মনে করতে চান ফজরের নামাজটা অনেকে মিস করেন। ফজর যার মিস সারাদিন তার মিস। কথা বলেন ঠিক কিনা? ফজর যার মিস সারাদিন তার মিস। মৌমাছিকে বলেন রে মৌমাছি আরেকটা জায়গায় তুমি বাড়ি বানাবা, বিল্ডিং এর কার নিচে সেখানে তুমি বাড়ি বানাবা। তাহলে মৌমাছি ফুল থেকে রস নেয় হয় কি? সবাই তো বললেন না, সবাই বলেন না কি হয়? আর ভীমরোল ওই একই ফুল থেকে রস নেয় কি হয়? মিশর আল আজহার ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যায়, কেউ যায় মৌমাছি হয়ে, কেউ যায় ভীমরোল হয়ে। কথা বলেন না? মিশর আল আজহার ইউনিভার্সিটিতে অনেকেই পড়াশোনা করতে যায়, মদিনা ইউনিভার্সিটিতে অনেকেই পড়াশোনা করতে যায়। মিশর আল আজহার ইউনিভার্সিটিতে আমাদের শত শত ছাত্র আছে আল্লাহর মেহেরবানি, মদিনা ইউনিভার্সিটিতে অনেক ছাত্র, মুম্মুল কোরাতে আমাদের অনেক ছাত্র আছে, সারা বিশ্বে আমাদের ছাত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। ওদেরকে বললাম, আমি একবার একটি বক্তব্য দিতে গিয়ে আমাদের বাংলাদেশি কমিউনিটির ছাত্রগুলো আমাকে নিয়ে বলল, হুজুর একটা বক্তব্য দিবেন। আমি বক্তব্য দিতে গিয়ে মাত্র 5 মিনিট বলেছি, তোমরা যারা আসছো মদিনা ইউনিভার্সিটিতে যারা আসছো, সকাল সন্ধ্যায় তোমরা জিয়ারত করবে আমার নবীর রোজায়, কারণ এলএম আসে আল্লাহর পক্ষ থেকে। আর এলএমটা যিনি ক্লাসিফিকেশন করেন, এলএমটাকে যিনি ডিস্ট্রিবিউশন করেন, ডিস্ট্রিবিউটর হলেন আমার রসুল। আল্লাহু আকবার, আল্লাহু মুজিক ওয়ানা কাসিম। আল্লাহ হলেন এলেম দানকারী, আর আমার রসুল হলেন এলেম বন্টনকারী। এলেম বন্টন করেন আমার রসুল। আমি বললাম মদিনা মনোমরাই, মদিনা ইউনিভার্সিটিতে যারা তোমরা আসো, তোমরা মৌমাছি হয়ে আসবা, এখান থেকে মধু নিয়ে আল্লাহর ওলি হয়ে আশেক রসুল হয়ে বাংলাদেশে তোমরা যাবা, তাহলে মৌমাছি সব জায়গায় তোমার জন্য কদর থাকবে। মৌমাছি অনেক ভিআইপি, অনেক ভিআইপি, মধুর কেজি অরিজিনাল মধুর কেজি 1000 টাকা। কথা বলেন ঠিক কিনা? 1000 টাকা মধুর কেজি। আর যদি ভীমরোল হয়ে যাও মানুষের পিসার বাড়ি খাবা। কথা বলেন ঠিক কিনা? ভীমরোল দেখলে পল্লা দেখলে মানুষ পিসার বাড়ি দেয়, ঝাড়ু দিয়ে পিটায় কেমনে মারবে। এই জন্য বাবা ভীমরোল হয়ে যারা মিশর আল আজহারে যায়, ওরা ওখান থেকে রসটা আনে, কিন্তু রসটা ইনবক্সে প্রোফাইলে এমন ভাবে জমা করে ওই প্রোফাইল থেকে বিষ হয়ে যায়, মানুষকে কামড় দেয়, বলে তারাবি নামাজ 8 রাকাতে যথেষ্ট। আমার নবী আলী বাতাস জানতেন না, বুঝতে হবে এটা মৌমাছি নয়, এটা হলো ভীমরোল। কথা বলেন ঠিক কিনা? এটা ভীমরোল হয়ে আসছে, জোরে বলেন ঠিক কিনা? রসুলের আশ, রসুলের প্রেম, রসুলের ভালোবাসা হৃদয়ে নাই, জোরে বলেন ঠিক কিনা? আমরা বারবার বলি আপনাদের সন্তানদেরকে ভীমরোলের মতো বানাবেন না, বানাবেন মৌমাছির মতো, মাছির মতো বানাবেন না। মাছি গোস্ততেও বসে, বাথরুমেও বসে, পেশাবখানায় বসে, কিন্তু মৌমাছি কোনোদিন বাথরুমে বসবে না। যদি কখনো ইউরিন যেখানে আমরা ত্যাগ করি ইউরিন ত্যাগের জায়গায় ওয়াশরুমে যদি কখনো বসে, তাহলে মৌচাকটা যেখানে বানায়
ট্রাপিজিয়ামের মতো, যেমিতি শাস্ত্রের ট্রাপিজিয়ামের মতো মৌচাকটা বানায়। মৌচাকটা বানানোর সময় এটা আয়তক্ষেত্রের মতো না, বর্গক্ষেত্রের মতো নয়। 40 কেজি মধু নিয়ে মৌচাকটা ঝুলে থাকে একটা মগ ডালে, একটা ডালে 40 কেজি মধু নিয়ে ঝুলে থাকে। এমন কোন সুপার গ্লু আমার আল্লাহ লাগায় দিলেন তাদের মুখের মধ্যে 40 কেজি মধু নিয়ে ঝুলে থাকে। ঝড় হয়, তুফান হয়, সিডর হয়, আইলা হয়, নার্গিস হয়, সব গাছ ঝরে পড়ে যায়, গাছের ডাল ভেঙে যায়, মাগার মৌচাকটা কখনো ভাঙে পড়ে না। আল্লাহু আকবার, যেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, সেখানে র‍্যাব বসা, 7 সিকিউরিটির জন্য কেউ যদি কোনো মৌমাছি যদি প্রস্রাবখানা থেকে যদি বিষ সংগ্রহ করে, তাহলে তারপর ঝাঁপায় পরে, ঝাঁপায় পরে মৌমাছিটাকে মেলে ফেলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর মৌচাকটা বানায় অস্ট্রিয়ার একজন বিজ্ঞানী, দ্য ড্যান্সিং বি। 1974 সালে দ্য ড্যান্সিং বি নেচে যাওয়া মৌমাছিগুলো, অস্ট্রিয়ার একজন বিজ্ঞানী মৌমাছি নেচে যাওয়া মৌমাছি নিয়ে গবেষণা করলো। গবেষণা করতে 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 নোবেল পেলো। মৌমাছিকে কান্ন করে সে অবাক হয়ে গেল, মুসলমানের কোরআনে মৌমাছির নামে সূরাতুন নাহল। শুধু নাহল নয় রে, মৌমাছি যে শেফা উল্লিল নাস, মানবের জন্য এটা আরোগ্য দানকারী, এটা শেফা, এটা রাব্বুল আলামিন কোরআনে দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। শুধু তাই না, আর একটা কথা বলেই শেষ করবো। দিন যেহেতু ছোট, শীতকাল আমরা পড়তেছি, শীতকালের কথাগুলো আমরা বলতেছি, শীতকালে দিন ছোট, নামাজটাও দ্রুত পরিণত হবে আমাদেরকে। আর 2 মিনিট কথা বলবো, মৌচাকটা বানায়, এক একটা মৌচাকের মধ্যে 22,000 রুম থাকে। সুবহানাল্লাহ বলেন, 22,000 রুম, কয় হাজার? 22,000 রুম একটা মৌচাকে, কমপক্ষে 22,000 রুম থাকে, কামরা থাকে 22,000 রুম বিশিষ্ট। ওই মৌচাকের বাসাটা প্ল্যান সারা আল্লাহর দেওয়া প্ল্যানে 22,000 রুম নিয়ে বানায়। 22,000 মৌমাছি মধু সংগ্রহ করবে কেমনে? মানবের জন্য মধু সংগ্রহ করবে। মোহাম্মদপুরে মনে করেন একটা বিল্ডিং এর কাননি, সেখানে সে কি করলো, মৌচাকটা বানালো। এখান থেকে যেতে 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 টাঙ্গাইল পর্যন্ত চলে গেছে, সাভার চলে গেল, 40টা মৌমাছি সাভার গেল, টাঙ্গাইল গেল, কালিয়াকৈর গাজীপুর পর্যন্ত চলে গেছে, টাঙ্গাইল চলে গেছে, সিরাজগঞ্জ চলে গেছে, 80-100 কিলোমিটার দূরে এদিকে আপনার চলে গেছে, একেবারে মাগুরা পর্যন্ত, এত দূর পর্যন্ত চলে গেল। যাওয়ার পরে বলে, দেখো কোথাও কোনো পায় না। এক পর্যায়ে পেলো আনারসের বাগান, পেলো একটা সরিষার ফুলের বাগান। সুবহানাল্লাহ, 40টা মৌমাছি টাঙ্গাইলে যাওয়ার পরে যখন সরিষা ফুলের বাগান পেল, 40টি মৌমাছির যিনি রানী মৌমাছি, কুইন বি, ওয়ার্কার বি। একটা আছে কুইন বি মানে রানী মৌমাছি, ওয়ার্কার বি মানে কর্মী বি মৌমাছি। কুইন বিটাকে পাঠাই দিল, তুমি যাও খবর নাও। কুইন বি টাঙ্গাইলে যাওয়ার পরে সে বলল, এখানে সরিষার ফুলের থেকে আমরা রস নিতে পারবো। এখানে মৌচাক টাওয়ার, এখানে বসা, এটা গ্রামীণ ফোনের টাওয়ার নয়, টেলিটকের টাওয়ার নয়, বাংলা লিঙ্কের টাওয়ার নয়, এই টাওয়ার দেওয়া আল্লাহর দেওয়া টাওয়ার, মৌচাকটা এখানে দিয়ে দিল। আর মৌমাছিগুলো গেল টাঙ্গাইলে, টাঙ্গাইল থেকে তার সামনে প্রত্যেকটা মৌমাছির সামনে আমার আল্লাহ টাওয়ার দিয়ে দিয়েছেন, দুটো এন্টিনা দিয়ে দিয়েছেন, একটা ইলেকট্রনিক, একটা দিয়েছেন নেগেটিভ, আর একটা হলো পজিটিভ। আল্লাহু আকবার বলেন। ইলেকট্রন পজিট্রন দুটো রে, ইলেকট্রন পজিট্রন, সেখানে দুটো টাওয়ার দেওয়ার পরে নেগেটিভ পজিটিভ যখন এক করে দিল, দুটো সুরগুলো যখন এক জায়গায় লাগাই দিল, টাঙ্গাইলে যখন এক জায়গায় লাগাই দিয়েছে, মোহাম্মদপুরের এখানে ট্রাপিজিয়ামের মতো মৌচাকে অটোমেটিক সেখানে রিং হতেছে। আল্লাহু আকবার। ওরা রিসিভারগুলো রিসিভ করে, রিসিভ করার পরে বলে, তোমরা কোথায়? বলে, আমরা তো এই মুহূর্তে টাঙ্গাইলে আছি, সরিষার ফুলের বাগান পাইছি, আনারসের বাগান পেয়েছি আমরা, আসো আসো, আমরা 40 জনে আরো কতটুকু নিব, আমরা একটা ফোঁটা করে নিতে পারবো না, তোমরা সবাই আসো। ওরা বলবে, আমরা তো রাস্তা চিনি না। বলে, তোমার রাস্তায় কোনো কোনো রেড সিগন্যাল নাই, কোনো ট্রাফিক সিগন্যাল নাই, এটা উপরে বাইপাস রাস্তা, এটা ওভার ব্রিজের মতো, ওভার ব্রিজে কোনো সিগন্যাল থাকে না। আমার আল্লাহ বলছে, আল্লাহ বলছেন, ওয়া ওহা রাব্বুকা ইলা আন-নাহলি আন তাখিদি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাল শাজার ওয়া মিম্মা ইয়ারিশুন। আল্লাহ বলেন, সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি দুলুলা। আল্লাহু আকবার। তোমার রবের দেওয়া পথে তুমি চলো, এই পথে কোনো সিগন্যাল নাই, সব সময় গ্রিন সিগন্যাল। আল্লাহু আকবার, সব সময় গ্রিন সিগন্যাল। মধু সংগ্রহ করে নিয়ে আসে, সেই মধু আমরা খাই আর বদনাম গাই। মধু হই হই, আরে বিষ খাওয়াইলা, মধু খাওয়া কই বিষ খাওয়াইছে? মধু খাইয়ে বিষ খাওয়া যাবে?
মধু খাবো না বিষ খাবো? মধু খাবো। কে দিয়েছেন? আল্লাহ।